200 অ্যাম্পিয়ারের নিউ এনার্জি ব্যাটারি চায়না নাম্বার ওয়ান। এটা আমাদের কাছে 2023 সালের এখন নতুন আপডেট ব্যাটারি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মালটা আপনারা সংগ্রহ করতে পারেন, অবশ্যই এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা কথা বলবো নতুন আরেকটা প্রোডাক্ট নিয়ে, যে প্রোডাক্ট আপনাদের জন্য অনেক অনেক ভালো হবে, আমাদের অটো ভাইদের জন্য, যারা অটো ব্যবহার করেন, অটো যাদের ব্যাটারি প্রয়োজন হয় তাদের জন্য অনেক কাজে আসবে। আজকে আমি এই ব্যাটারি সম্পর্কে বলবো এবং কি আপনাদেরকে বিস্তারিত বলবো যে এই ব্যাটারিটা টিকসই এবং কি আপনাদের জন্য কতটুকু ভালো হবে। আমরা আসলে মূলত নিজেরা এই ব্যাটারিগুলো তৈরি করে থাকি, চায়না কোম্পানি, এই জন্য আমি আমার প্রতিটা ভিডিও এবং কি প্রতিটা সব সময় আমার ভিডিওতে আমি ভালো ব্যাটারির ভিডিওগুলো আমি মূলত আপনাদেরকে দিয়ে থাকি, যেন আপনারা ভালো জিনিসটা নিয়ে ব্যবহার করতে পারেন। এই জন্য আমি সবসময় ভালো জিনিসটাই এই চ্যানেলে দিয়ে থাকি। আর ব্যাটারি সম্পর্কে ব্যাটারির বিভিন্ন বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আপনারা এই চ্যানেল থেকে নতুন নতুন অনেক ভিডিও পাবেন ব্যাটারি সম্পর্কে এবং কি ব্যাটারি পরামর্শে অনেক ভিডিও পাবেন। অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সাথে থাকবেন। এখন আমি মূল কথা বলি যে এই ব্যাটারিটা আপনাদের জন্য কতটুক কার্যকর হবে এবং কি কতটুক টিকসই হবে, কতটুক ভালো হবে, এগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখার পর যদি আপনাদের ভালো মনে হয় এবং তাহলে আপনারা এই ব্যাটারিটা নিতে পারেন আমাদের কাছ থেকে। কীভাবে নিতে হবে, কেমনে নিতে হবে, এগুলো আমি লাস্টে দিয়ে বলবো। এখন আমি জান আপনাদের সাথে বলি যে ব্যাটারিটা কত অ্যাম্পিয়ারের। এটা মূলত হচ্ছে আপনার 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 100 হচ্ছে আপনার 29.5 কেজি ওয়েট, আপনার দেখা সেগুলোর মাইনাস 140 হবে। আর এই যে আপনার যে মেশিনের দ্বারা দেখতেছেন যে মেশিনে মূলত আপনার ইন্টার সিলিং মেশিন, এটা ইন্টার সিলিং মেশিন বলা হয়, এখানে আপনার জয়েন করা হয়, এখানে জ্বালাই করার পরে এখানে আসে মূলত হচ্ছে এখানে চেক করা হয় যে জ্বালাইগুলো কি সঠিকভাবে হয়েছে কি না, এখানে মূলত চেক করা হয়। যে এখন আমি কোন জ্বালাইয়ের কথা বলি, যে মিডেলে ব্যাটারির ভিতরে যে মিডেল জ্বালাইটা হয় সংযোগ করা হয় নেগেটিভ পজিটিভ, সেই জ্বালার কথা আমি বলছি। এটা অ্যাকুরেট হয়েছে কিনা এই মেশিনে ওকে হওয়ার পরে এখানে আসে, মূলত এখানে আসার পরে এখানে ভালো করে চেক করে তারপরে মালটা আপনার যে উপরে যে টপ কভারটা, এই যে এই টপ কভারটা মূলত আপনার লাগানো হয়, যে এখান থেকে টোটালি চেক করে আসার পরে এখানে মূলত আপনার ব্যাটারিটা টপ কভারটা লাগানোর জন্য এই মেশিনে দেওয়া হবে। এই মেশিনে দেওয়ার পরে আপনার এই যে মেশিনে দেওয়ার পরে তারপরে এই যে টপ কভারটা আপনার একবার ফিটিং হয়ে যায়, এগুলো আর মানে ছুটানোর মতন কোনো সিস্টেম থাকে না। এখান থেকে আসার পরে এই মেশিনে যে টপ কভারটা লাগানো হওয়ার পরে যে হাওয়া আপনার ঠিক মতন হয়েছে কি না, লাগানো ঠিক মতন হয়েছে কি না এটা চেক করার পরে মূলত এটা আপনার ডাইরেক্ট ফাইনালে যাবে, যে যদি এখানে সমস্যা হয় তাহলে এই যে এখানে ধরা যাবে যে সমস্যা আছে, যদি সমস্যা না থাকে অবশ্যই মালটা চলে যাবে, তখন মালটা আপনার প্যাকেট হয়ে যাবে। এভাবে মূলত মালগুলো তৈরি করা হয় অনেক মেশিন এবং কি অনেক টেকনোলজি দ্বারা এই ব্যাটারিগুলো তৈরি হয়। আপনার চাইলে এই ব্যাটারিগুলো নেবেন, এগুলো আসলে কোয়ালিটি অনেক ভালো, সার্ভিসিং অনেক ভালো দেয়। আপনার চাইলে আপনাদের জন্য এই ব্যাটারিগুলো যে কোনো জায়গা থেকে এবং কি যদি কোনো জায়গায় এগুলো না পান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার ইনশাআল্লাহ এই ব্যাটারিগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আপনাদের জন্য আপনারা চাইলে এই ব্যাটারিগুলো আপনাদের কাজে ব্যবহার করতে পারবেন, অবশ্যই ব্যাটারিটা ভালো হবে। এগুলো মূলত 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 29.5 কেজি ওয়েট, 140 কিলো মাইনাস আপনারা পাবেন, টিকসই করতে পারবেন 2 থেকে 2.5 বছর, এগুলো মূলত ব্যবহার করতে পারবেন। আর কীভাবে মালগুলো নেবেন, আমাদের মাল নেওয়ার সিস্টেম আপনারা চাইলে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন, কুরিয়ারতে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা মালটা আপনাদেরকে পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেওয়ার পরে আপনারা মালটা আপনাদের কাজ পর্যন্ত যাওয়া পর্যন্ত আমাদের রিক্সে আমরা মালটা আপনাদেরকে পাঠাবো, পাঠানোর পরে আপনারা মালটা রিসিভ করতে পারবেন। আর যদি কেউ সরাসরি আসতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে চলে আসতে পারেন, আমাদের ঠিকানা ঢাকা গাজীপুর, অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবে।